প্রতিটি নারীর জীবনেই গর্ভাবস্থার এই 9 মাস ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। নিজের শরীরের মধ্যে আরও একটা প্রাণকে তিলে তিলে বড় করে তোলার যে অনুভূতি, তা বিশ্বের সবথেকে মধুর অনুভূতিগুলির মধ্যে অন্যতম। এই সময় প্রতিটি মেয়ের মধ্যেই ভয়, আনন্দ, উৎকণ্ঠা মেশানো এক মিশ্র অনুভূতি কাজ করে। এর পাশাপাশি একটা কৌতূহলও থাকে যে কোলজুড়ে ছেলে নাকি মেয়ে আসতে চলেছে। যদিও আমাদের দেশে আইন অনুযায়ী গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তা সত্ত্বেও গর্ভবতী মায়ের বেশ কিছু আচার আচরণ, খাদ্যাভ্যাস এবং লক্ষণ থেকে বোঝা যায় যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। এই সব কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তার আগে সকল হবু মা এবং আমার সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। প্রেগনেন্সি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন নোটিফিকেশন বাটন প্রেস করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। গর্ভবতী মা যদি গর্ভের সন্তানের ওজনটা সামনে দিকে অনুভব করেন, তাহলে সেটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি সেটি সম্পূর্ণ পেটের মাঝখানে মনে হয়, তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় গর্ভবতী মায়ের পেটে স্পেস দেখেও ছেলে নাকি মেয়ে সেটি ধারণা করা যায়। যদি মায়ের পেট বাস্কেটবলের মতন দেখায়, তাহলে সেটি হলো ছেলে সন্তানের লক্ষণ। কিন্তু যদি সেটা তরমুজের মতন দেখায়, তাহলে সেটি কন্যা সন্তানের লক্ষণ। পেটের লক্ষণটি হলো সাধারণত গর্ভাবস্থায় আপনি অনেক বেশি ক্লান্ত বোধ করবেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন, এমনকি অলসও হয়ে যেতে পারেন। যদি আপনার এই ধরনের সমস্যা একেবারেই কম দেখা যায় অথবা শুয়ে বসে থাকতে মন না চায়, তাহলে ধরে নিতে হবে গর্ভে আপনার ছেলে সন্তান আছে। ছেলে সন্তান গর্ভে থাকলে হরমোনের যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনের কারণে আপনার মেজাজ ভালো থাকবে, এমনকি অনেক বেশি চাঙ্গা অনুভব করবেন, যে কোনো কাজ আপনি আগ্রহ নিয়ে করতে চেষ্টা করবেন, এমনকি খাবারও আপনার রুচি থাকবে বা খিদে বেশি লাগতে পারে। অন্যদিকে আপনার শরীরে যদি বেশি ক্লান্তিবোধ আসে বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, এমনকি অলসও বেশি পরিমাণে দেখা যায়, তাহলে ধরে নিতে হবে গর্ভে আপনার কন্যা সন্তান আছে। সপ্তাহ থাকাকালীন যতই প্রসবের দিন এগিয়ে আসতে থাকে, ততই আপনার স্তনের সাইজও বাড়তে থাকে। প্রাকৃতিক কারণে আপনার শিশুর পুষ্টির জন্য এই সময় যদি ডান দিকের স্তনের সাইজ বাম দিকের স্তনের সাইজের থেকে বড় হয়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনি একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিতে চলেছেন। আর অন্যদিকে বাম দিকের স্তনের সাইজ যদি বড় হয়, তাহলে আপনি একটি সুন্দর কন্যা সন্তানের মা হতে চলেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং সিকনেস অনুভূতি হয়। সকালে বিছানা ছেড়ে ওঠার পর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে সেরকম দুর্বলতা অনুভব হয় না। যদি অন্তঃসত্ত্বা অবস্থায় সকালবেলা আপনি খুব বেশি দুর্বলতা অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার গর্ভস্থ সন্তান কন্যা। কালো দাগ, মোটামুটি গর্ভাবস্থায় 7ম মাস থেকে এই দাগ দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে তলপেট থেকে একেবারে পাজর অবধি একটা দাগ। কারোর কারোর ক্ষেত্রে এই দাগটি তলপেট থেকে একেবারে পাজরের অবধি চলে যায়, কোনো প্রকার আঁকা বাঁকা ছাড়াই। তাদের পেটে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারোর কারোর তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে, আবার কারোর তলপেট থেকে পাজর অবধি থাকলেও আঁকাবাঁকা অবস্থায় থাকে, আবার শেষের দিকে মিলিয়েও যায়। এমনটি হয়ে থাকলে তাদের গর্ভে কন্যা সন্তান আছে বলে ধরে নিতে হবে। গর্ভস্থ সন্তান যদি পুত্র থাকে, তাহলে আপনার চুল হবে গ্লসি এবং চকচকে। আর যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে, তাহলে আপনার চুল হবে দুর্বল, পাতলা এবং উজ্জ্বলতা শূন্য। অন্তঃসত্ত্বা অবস্থায় মাঝে মধ্যেই যদি খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট, সন্দেশ, আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাহলে আপনি জেনে নিন অল্প দিনের মধ্যে উপহার পেতে চলেছেন একটি ফুটফুটে কন্যা সন্তান। আর নোনতা খাবার, স্ন্যাক্স বা কচুরি, ঝাল ঝাল জাতীয় জিনিস যদি আপনার খাবার প্রবল ইচ্ছা হয়, তাহলে বুঝতে হবে পুত্র সন্তান আসতে চলেছে আপনার কোলে। অন্তঃসত্ত্বা থাকাকালীন ঘন ঘন হরমোনাল পরিবর্তনের জন্য আপনার মুখে যদি খুব বেশি মাত্রায়
ব্রোনোফোরা, ব্লিস্টার, স্কিন র্যাশ সহ নানা ধরনের চর্মরোগ উপস্থিত হতে থাকে, তাহলে এটাও একটা লক্ষণ যে আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন। আর অপরদিকে যদি আপনার গর্ভে ছেলে সন্তান থাকে তাহলে স্কিনে এত বেশি প্রবলেম দেখা দেয় না। পরের লক্ষণটি হলো সাইকোলজিক্যালি আপনার মনটি অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রথম থেকে প্রসবের দিন অবধি যদি শৃঙ্খলাপরায়ণ ও মাধুর্যপূর্ণ থাকে তাহলে জেনে নিন আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন। আর যদি অন্তঃসত্ত্বা থাকাকালীন আপনার মুড ক্লামজি থাকে তাহলে সম্ভবত আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন। আপনি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমান তখন যদি বেশিরভাগ সময় আপনি বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকেন তাহলে জানতে হবে আপনি একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিতে চলেছেন। আর যদি আপনি বেশিরভাগ সময় ডান দিকে কাত হয়ে শুয়ে থাকেন তাহলে জানতে হবে আপনি একটি মিষ্টি কন্যা সন্তানের মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় থাকার সময় আপনার শরীরে ঘন ঘন অন্তঃকরা গ্রন্থির ক্ষরণের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের জন্য আপনার ইউরিনের বা প্রস্রাবের রঙও থেকে থেকে পরিবর্তন হতে থাকে। যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাবের রং ফিকে রঙের বা সাদা ধোয়াটে রঙের হয় তাহলে নিশ্চিন্ত থাকুন আপনি একটি কন্যা সন্তানের মা হতে চলেছেন। আর অপরদিকে পুত্র সন্তান হলে প্রস্রাবের রং হয় উজ্জ্বল হলদেটে। প্রচলিত ধারণার কথা উঠে এসেছে তা যে 100% সত্যি হবে তা কখনোই কেউ বলতে পারে না, তবে অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু কথা সত্য বলেও প্রমাণিত হয়েছে। গর্ভবতী পেট দেখলে বলে দেওয়া যায় যে গর্ভবতী বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, তবে এইসব লক্ষণগুলি দেখতে হলে বা জানতে হলে আপনাকে পঞ্চম মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। পঞ্চম থেকে ষষ্ঠ মাস অথবা সপ্তম মাসের শুরুতেই এই লক্ষণগুলি আপনি যথাযথভাবে বুঝতে পারবেন। গর্ভবতীর যে বিভিন্ন লক্ষণ দেখে বলা হয় ছেলে হবে না মেয়ে হবে এই সবই কিন্তু প্রচলিত ধারণা বা প্রাচীন যুগে মানুষদের ধারণা। এই ধারণাগুলি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বৈজ্ঞানিকভাবে এইগুলো কিন্তু একেবারেই ভিত্তিহীন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে এই লক্ষণগুলি কিন্তু মিলেও যেতে পারে। তবে আমরা আবারও বলবো ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন সে তো আপনারই অংশ, কাজেই সাদর আমন্ত্রণ জানানো আপনাদের কর্তব্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।